রানাঘাটের ভবঘুরে নামে রানু ছিল, তার গল্প আমরা তুলে ধরছি আজ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল সেই রানু। আর এখন তার কাছে টাইমই নেই, একটা টাইমে সে ভবঘুরে, কখনো রানাঘাট স্টেশন, কখনো তার বাড়ি, এইভাবেই তার দিনটা কাটতো। আজ সে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, তার কাছে শুনে নেব তার জীবন কাহিনী। চলুন একটু ছোট্ট ইন্টারভিউয়ের পরে সুন্দর একটি গান তার মুখ থেকে। এর পিছনে কে কারা কারা আছে? এর পিছনে প্রথমে তো আমার প্রভু যিশু, গড, যাকে ভগবান বলা হয়, যিশু বলা হয়, হিন্দিতে যিশু বলা হয়, আর বাংলাতে যিশু বলি, ইংলিশে গড বলি, সে হচ্ছে মেন। তারপরে আপনাদের আপনাদের এই সমস্ত সহযোগিতা, আমাদের আমাদের এই বেগুপাড়ার এই যে ক্লাব, এই ক্লাব থেকে, তারপরে রানাঘাট থেকে, বিভিন্ন জায়গা থেকে, মানে আমি রেলওয়ে স্টেশনে ওইখানে বসেও যারা আমাকে গান শুনেছে তারা আমাকে বলেছে গান গাইতে, আমি গিয়েছি যে গানটার জন্য মানে আরও বেশি আপনারা মানে জানার জন্য বা সহযোগিতা করার জন্য আপনারা চেষ্টা করেছেন এবং তাই করছেন। কিন্তু তার আগে আমি কিন্তু আপনার রানাঘাটের থ্রিস্টার অর্কেস্ট্রা ক্লাবেও গিয়েছি, মানে ওটা আমি মানে মিউজিকের সঙ্গে গটা। কোথাও শিখিনি আমি গান, গান শুধুমাত্র আমি রেডিও আর হচ্ছে ওই মানে এটা বলতে পারি না, আমি আর্টিস্টদেরকে ফলো করেছি, আর্টিস্টরা যে গান গেয়েছে মানে গায়ক গায়িকারা তাদেরকে ফলো করেছি, তারা কী গান গাইছে এবং কোন গান গাইছে, কোন মানে সুর মানে কার লেখা বা সে গানটা মানে সুর কত সুন্দর বা কথা ভালো, এগুলো ফলো করেছিলাম। করে তারপরে গানগুলো আমি চুজ করতাম, মানে পছন্দ করতাম, হ্যাঁ আমি এই গানগুলো গাইবো। গায়িকার মধ্যে লতা মঙ্গেশকর ছিল, তখন তো খুবই ফেমাস তার গলা, কেন কি সে কোকিল কণ্ঠ উপাধি পেয়েছিল, তা বম্বে মহারাষ্ট্রে তো সে রাষ্ট্রীয় মানে ওটাকে কি বলে কুইন হয়েছিল, মানে তারপরে ও আরও কিছু অনেক অ্যাওয়ার্ড পেয়েছেন উনি আরও অনেক অনেক জায়গা থেকে, মানে ওর গানের জন্য, শুধুমাত্র গলা আওয়াজের জন্য, এমনকি শুনেছিলাম না আমেরিকা থেকেও কিনে নিয়েছিল তার গলা, মানে এই ধরনের অনেক, আর এগুলো সত্যিই ছিল। এবার যদি বড় প্ল্যাটফর্মে জায়গা পান যাবেন? হ্যাঁ হ্যাঁ, যদি লতাদি ডাকে যাবেন? হ্যাঁ নিশ্চয়ই, তাকে ফলো করে আমিও গান গেয়েছি। লতাদি মানে আমি যে লতার কথা ভাবি মানে দেখেছি, আমি তো লতাকে আজ থেকে মানে বেশি বয়স থেকে জানি না, বাচ্চা বয়স থেকে তাকে চিনি। যদি লতার কন্ট্যাক্টটা একটা ছোট রিয়্যাকশন, যেমন এই গানটা আমি এটা অ্যাকচুয়ালি এটা দুটো ফার্স্ট করি আর সেকেন্ড করি, তো তো দুটোর মধ্যে মানে মিক্স হয়ে গেছে, একটা একটা করে দুটো মানে করি। দেশ
ভুলো সীমা পর বীরনে হে প্রাণ গওয়াই কুছ যাদ উনহি ভি কর লো কুছ যাদ উনহি ভি কর লো জো লট কে ঘর না আয়ে জো লট কে ঘর না আয়ে এই মেরে বতন কে লোগো জরা হমে ভর লো পানি জো শহীদ হুয়ে হে উনকি জরা ইয়াদ করো কুরবানি তুম ভুলে না যাও উনকো ইসলিয়ে সুনো ইয়ে কাহানি জো শহীদ হুয়ে হে উনকি জরা ইয়াদ করো কুরবানি কোই সিখ কোই জাত মরাঠা কোই সিখ কোই জাত মরাঠা কোই গোরখা কোই মদরাজি কোই গোরখা কোই মদরাজি সরহদ পর মরনে বালা সরহদ পর মরনে বালা হর বীর থা ভারত বাসি জো খুন গিরা পর্বত পর বো খুন থা হিন্দুস্তানি জো শহীদ হুয়ে হ্যায়